8 জুন শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। আর সেই সিরিজের আগে পাক ক্রিকেটে ফিরে এলো পুরনো রোগ। দল নির্বাচন নিয়ে অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন অধিনায়ক বাবর আজম ও প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। মূলত ব্যাটার শান মাসুদকে জায়গা করে দেয়া নিয়েই তৈরি হয়েছে অধিনায়ক ও প্রধান নির্বাচকের বিরোধ। শান মাসুদকে দলে নেবার ব্যাপারে দুজনের অবস্থান দুই মেরুতে। ইংলিশ কাউন্টিতে এবার চমক জাগানো পারফরম্যান্স করেছিলেন শান মাসুদ। 6 ম্যাচে 9 ইনিংসে 3টি সেঞ্চুরি ও 3টি 50-তে করেছিলেন সর্বোচ্চ 844 রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাই তাকে দলে চেয়েছিল প্রধান নির্বাচক, কিন্তু টপ অর্ডারে সুযোগ নেই, তাই তাকে মিডল অর্ডারে পরখ করে দেখতে চেয়েছিলেন তিনি। আর এখানেই আপত্তি বাবর আজমের। এক সাক্ষাৎকারে পিসিবির প্রধান নির্বাচক শান মাসুদকে দলে নেবার অভিপ্রায় ব্যক্ত করার পর সেটা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন ক্যাপ্টেন বাবর। ইনফর্ম কোনো ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য দলের ব্যাটিং পজিশনে পরিবর্তন আনতে রাজি নন তিনি। পাকিস্তান অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাহাতি শান মূলত ওপেনার, তাকে মিডল অর্ডারে খেলানো মানে তার প্রতি অন্যায় করা হবে, এবং তাকে যদি মিডল অর্ডারে খেলানো হয় তাহলে ছন্দে থাকা অন্য মিডল অর্ডার ব্যাটারদের প্রতিও অবিচার হবে। এ প্রসঙ্গে বাবর বলেছেন, শান মাসুদ তো টপ অর্ডারে ব্যাট করেন, লোয়ার অর্ডারে খেলেন না। আমার মতে শানকে 5 বা 6 খেলানো হলে ওর প্রতি অবিচার করা হবে, আমরা ওর উপর নজর রাখছি এবং দলের ভারসাম্যর কথা মাথায় রেখে ওকে নিয়ে চিন্তাভাবনা করা হবে। শুধু শান মাসুদকে নিয়ে নয়, উইকেটরক্ষকের জায়গা নিয়েও প্রকাশ্য বিরোধ রয়েছে বাবর ও ওয়াসিমের মধ্যে। প্রধান নির্বাচক চান উইকেটকিপার ব্যাটার হিসেবে খেলুক মোহাম্মদ হারিস, কিন্তু অধিনায়কের আস্থা মোহাম্মদ রিজওয়ানের উপর। বাবর আজম মনে করেন হারিসকে এখনই সুযোগ দেয়া ঠিক হবে না। টি-20তে দুর্দান্ত রিজওয়ান ওয়ানডেতে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে না পারলেও যথেষ্ট অবদান রাখছেন বলে মনে করেন বাবর। স্পষ্টভাবেই ক্যাপ্টেন জানিয়ে দিয়েছেন তার ওয়ানডে একাদশ দারুণ ভারসাম্যপূর্ণ এবং তিনি রিজওয়ানের পাশেই আছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল গঠন নিয়েও প্রধান নির্বাচক ও কোচ সাকলাইন মোস্তাকের সাথে মতের বিরোধ হয়েছিল বাবর আজমের। ওয়াসিম ও সাকলাইন চেয়েছিলেন বাবর সহ সিনিয়র ক্রিকেটাররা বিশ্রাম নিক, কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি বাবর। অবশ্য পাকিস্তানের দল নির্বাচন নিয়ে দ্বন্দ্ব নতুন কিছু নয়, গত টি-20 বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে কম জল ঘোলা হয়নি। নির্বাচকদের দেয়া দল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বাবর আজম, পরে অবশ্য তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের চাওয়ায় পছন্দের ক্রিকেটারদের দলে পেয়েছিলেন বাবর। সেই বিশ্বকাপে ফাইনাল খেলতে না পারলেও বাবরের দল দুর্দান্ত পারফর্ম করেছিল। বাবরের দিকেও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। পাকিস্তানের সাবেক কয়েকজন ক্রিকেটার তাকে নিরপেক্ষ থাকার পরামর্শ দিয়েছিলেন বেশ কবারই। তবে যাই হোক, বাবরের নেতৃত্বে পাকিস্তান নতুন দিনের সূচনা করেছে এবং বাবর তাতে নেতৃত্ব দিচ্ছেন ব্যাট হাতে সামনে থেকেই। সাউন্ড চেক শুভ, ক্রিকফ্রেনজি।